হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাতাবি লেবু কাটা থেকে মাখা অবধি পুরোটাই। প্রথমেই বাতাবি লেবুটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার মুখের কাছটা গোল করে কেটে নিয়ে উপর থেকে নিচ অবধি লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দিয়ে ভেতরের কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর বীজগুলোকেও আলাদা করে নিতে হবে। যেমন আমি দেখাচ্ছি ঠিক সেই রকম তোমরা দেখতে থাকো। আর ততক্ষণে আমি তোমাদের এর উপকারিতা কিছু বলে রাখি। এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশনস থাকে, ভাইটামিন মিনারেলস থাকে প্রচুর পরিমাণে, বিশেষ করে ভাইটামিন সি থাকে, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজও রয়েছে এর মধ্যে। এছাড়াও হার্ট হেলথকে বুস্ট করতে বাতাবি লেবু খুব সাহায্য করে, আর ক্যান্সার সেলকে প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু এর মধ্যে আছে। কোয়াগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে বীজগুলো আলাদা করে নিতে হবে। আর এর মধ্যে এবার স্বাদমতো নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই বাতাবি লেবু, পোমেলো অথবা অনেকে জাম্বুরাও বলে থাকেন, এটা এইভাবে মেখে খেতে বেশ ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানান এই বাতাবি লেবুর আর কোনো উপকারিতা আপনার জানা আছে কিনা। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো খান, সুস্থ থাকুন।